এই মুহূর্তের পর সব থেকে বড় খবর, 2021 নির্বাচনে তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় তৃতীয়বার ক্ষমতা আসার পর থেকেই যেভাবে রাজ্যজুড়ে দুর্নীতি ও হিংসা বেড়েই চলছেন, তার বিরুদ্ধে এবার গর্জে উঠলেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিজেপি স্পষ্টভাবে বারবার তৃণমূলকে নিশানা করে একাধিক কটাক্ষ করেন। তো বন্ধুরা, বিস্তারিতভাবে জানিয়ে দেবো, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওতে একটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটি প্রেস করবেন ট্রেন্ডিং ও লেটেস্ট খবরগুলি সবার আগে দেখার জন্য। তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় তৃতীয়বার ক্ষমতা আসার পর থেকেই যেভাবে রাজ্যজুড়ে হিংসা ও দুর্নীতির পারদ বেড়েই চলছেন, তাহলে কি আগামী দিনে পশ্চিমবঙ্গ এক মিনি পাকিস্তানে পরিণত হবেন? এমনটা কিন্তু দাবি বারবার তুলেছেন রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি। বিজেপির তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, রাজ্যে তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় এসে তৃণমূলের হারমাত বাহিনী গুন্ডারা যেভাবে একাধিক সন্ত্রাস চালাচ্ছেন, যেভাবে প্রকাশ্যে বিজেপি কর্মীদের গণহত্যা করছেন, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না, রাজ্যে কোনো আইনের শাসন নেই বলে দাবি বিজেপির। তো বন্ধুরা, আপনাদের কী মতামত? রাজ্যে কি আইনের শাসন নেই, হিংসা কি দিন দিন বেড়েই চলছেন? অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানিয়ে দেবেন।